ওই রে অর্ণব, তোর হলো কাস্টমার লুচির জন্য সে কখন থেকে বসে আছে? হয়েছে কাকা, আমি এখনই দিচ্ছি। এই তো কদিনেই কাজ শিখে গেছিস, ভাবিকে বলে কাজটা স্থায়ী করে নে, এত পড়ালেখা করে কি করবি? হ্যাঁ জি কাকা, আমি মাকে বলবো, আমি এখন বাড়ি যাই, সন্ধ্যায় পড়া শেষ করে আবার আসব। এত পড়ালেখা করে কি করবি? তোর বাবাও তো অনেক পড়ালেখা করেছে, কিন্তু কিছুই তো রেখে যেতে পারেনি, কিছুই করতে পারেনি। মনটা আজ একেবারে বিষণ্ণতায় ভরে আছে, বাবাকে আজ বড্ড মনে পড়ছে। আমি অর্ণব, বাবা মার একমাত্র সন্তান, বাবা মাকে রেখে সেই ছোটোবেলায় মারা গেছে। বাবার ইচ্ছা ছিল আমি বড় হয়ে ডাক্তার হব, আর তাই তো মা শত কষ্ট সহ্য করে আমাকে পড়ালেখা শেখাচ্ছে। আর পড়ার খরচ জোগাতে আমাদের সব জমিজমা বন্ধক দিয়ে রেখেছে মা। মায়ের এই কষ্ট আমার আর চোখে সহ্য হচ্ছে না, তাই তো আমার বিষ্ণু কাকার ভাজা পোড়ার দোকানে কাজ শিখছি। কাজ শেখা হয়ে গেলে স্থায়ীভাবে কাকার দোকানেই চাকরি করব। কাকা ঠিকই বলেছে, এত পড়ালেখা করে বাবা কিছুই রেখে যেতে পারেনি। কাকা, কাস্টমার তো সবাই চলে গেছে, আজ আমি যাই। হ্যাঁ যা, তার আগে কিছু কথা শুনে যা। কি কাকা? কয়েকদিন থেকে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? স্বপ্নটা খুবই বাজে, প্রায় রাতে তোর বাবা আমাকে ডাকে, আমাকে বলে আমাকে সে নিতে এসেছে। আমার মৃত বাবা আপনাকে ডাকে কিভাবে? হ্যাঁ, স্বপ্নে তো সবই সম্ভব। তাহলে অত চিন্তা করছো কেন? স্বপ্ন তো আর কখনো সত্যি হয় না। ঠিকই বলেছিস, তুই বাড়ি যা, আমি দোকান বন্ধ করতে করতে অনেক দেরি হবে, দোকানের হিসাবটাও দেখতে হবে। আর তোর উপর আমি খুব খুশি হয়েছি, তোর রান্না সব কাস্টমার পছন্দ করেছে, অন্যদের থেকে তোর বেতন আমি 500 টাকা বাড়িয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। গ্রামে একটু রাত হলেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। এখন রাত আনুমানিক 9টা বাজে, আমার হাতে রান্না খেয়ে সবাই বেশ খুশি। কাকার দোকানে সকাল থেকে ভাজা পোড়া চলে, দুপুরে ও রাতের বেলা ভাত তরকারি বিক্রি হয়, বেচা কেনা ভালোই হয়। মাকে রান্নার কাজে সাহায্য করতে করতে কিছুটা রান্না আমি নিজেও শিখে নিয়েছি। কাকা আমার প্রতি বেশ খুশি, বেতন বাড়িয়ে দেবে বলেছে। হোটেল বন্ধ করতে করতে অনেকটা রাত হবে, কাকা দেরিতে বাড়িতে ফিরবে, আমি তাই আগেই চলে আসছি। তবে কাকার কথা শুনে আমার কিছুটা চিন্তা হচ্ছে। মা বলে মৃত মানুষকে স্বপ্নে দেখা ভালো নয়, আর যদি মৃত মানুষ নিতে আসে তাহলে ব্যাপারটা নাকি অনেক খারাপ। যদিও আমি নিজে এসব বিশ্বাস করি না, আমার বড্ড ক্লান্ত লাগছে। কাকার হোটেলে রাতের খাবার খেয়ে এসেছি, এখন বাড়ি গিয়ে ঘুমাবো। বিছানায় শুতেই আমি ঘুমিয়ে পড়ি, ঘুম ভাঙে কারো ডাক শুনে। অর্ণব, অর্ণব, তাড়াতাড়ি আয়। বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে, কণ্ঠটা বেশ পরিচিত বলে মনে হচ্ছে। হঠাৎ রাতের বেলায় কে ডাকে আমায়? আমি চিন্তিত হয়ে দরজা খুলে বাইরে আসি। বাইরে তো কেউ নেই, তাহলে আমার নাম ধরে ডাকে কে? আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এখন রাত আনুমানিক 1টা বাজে, বাইরে ঝিঝিপোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না, অথচ আমার ঘুম ভেঙেছিল কারোর ডাকেই, একটা পরিচিত কণ্ঠস্বরের ডাকেই। ডাকটা খুবই মৃদু ছিল, ঘুমের ঘরে ভুল শুনেছি হয়তো,
সারাদিন দোকানে কাস্টমারদের মুখে নিজের নাম শুনতে শুনতে এখন ঘুমের মধ্যে সেটাই শুনছি, এমনই হবে, আমি ফিরে যাব। ঠিক তখনই আমার পিছনে কেউ এসে দাঁড়ায়। আমি চট করে পিছনে ফিরে তাকাই, কিন্তু কেউ নেই। বুকের ভেতরটা কেমন অজানা ভয়ে কেঁপে উঠল। মা বলেছিল হঠাৎ রাতে ডাকে বাইরে বের না হতে। মায়ের কোনো কথায় আমি রাজি হই না। আমার স্পষ্ট অনুভব হলো কেউ পিছনে এসে দাঁড়িয়ে আছে, তার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ে। কিন্তু কি আশ্চর্য, পিছনে ফিরে আমি কাউকেই দেখতে পেলাম না। ঘরে ফিরে যাব তখনই কেউ আমার নাম ধরে ডাকতে লাগলো, অর্ণব যাস না। এই পরিচিত কণ্ঠস্বর শুনে আমি থমকে দাঁড়ালাম। এ তো আমার বিষ্ণু কাকার কণ্ঠ। পিছনে ফিরে আমি বিষ্ণু কাকাকে দেখতে পেলাম। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কাকা, তুমি কি আমাকে ডাকছিলে? হ্যাঁ রে অর্ণব, তোর সাথে আমার জরুরি কথা ছিল। এত রাতে কিসের কথা বলুন? এখানে বলা যাবে না, যা ঘটেছে তুই চোখে দেখলে তুইও বিশ্বাস করবি। এখানে বললে তুই ভয়তে পালিয়ে যাবি। ভয়ে পালাবো? কিন্তু কেন? ভয়ের কিছু দেখলে তুই ভয় পাবি না, আমার সাথে চল। কাকার কথা কিছুতে আমার বোধগম্য হলো না। কাকার পিছন পিছন হাঁটছি। অন্যদিন কাকার সাথে কোথাও গেলে কাকা অনেক কথাই বলে, কিন্তু আজ একেবারে নিশ্চুপ নিস্তব্ধ এই গ্রাম। সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু জেগে আছি আমি আর কাকা আর জিজি পোকারা। আজ হয়তো অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীর লোমগুলো যেন সব দাঁড়িয়ে গেল। হঠাৎ নিরাপত্তা ভেঙে কাকা বলে উঠল, ভালোই হয়েছে, তুই দোকানের কাজটা শিখে নিয়েছিস, এখন থেকে দোকানটা তোকেই চালাতে হবে। কিন্তু কেন কাকা, তুমি কোথাও যাবে নাকি? আমার বয়স হয়েছে, কয়দিনই বা আর বাঁচবো, হাতে পড়ে আছে আজ রাতটাই। আমাকে শেষ দেখা দেখলি এই রাতে, নিঃশ্বাসের আর কোনো বিশ্বাস নেই রে খোকা। কাকার কথাই বড্ড মন খারাপ হয়ে গেল আমার। কাকা আমাদের সাথে অনেক অন্যায় করেছে, দাদার অনেক জমি কাকা গায়ের জোরে আত্মসাত করেছে, কিন্তু এতে আমার বাবা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজ কাকার কথাই কেমন জানি কষ্ট হচ্ছে। তোদের সাথে অনেক অন্যায় করেছি, তাই প্রায়শ্চিত্ত করতে চাই। দোকানটা তুই রেখে দিস, আমার ছেলে রাজুকে কিছুই দিবি না, আমি তোর নামে সব লিখে দিয়েছি। হঠাৎ কাকার এমন পরিবর্তন দেখে অবাক লাগছে। কাকাকে গ্রামের মানুষ খুব একটা পছন্দ করে না। কাকা আর আমি দোকানের কাছে চলে আসলাম, দোকান খোলাই ছিল। হঠাৎ দেখলাম কাকা আর আমার পাশে নেই। সামনে তাকাতেই দেখলাম ক্যাশের চেয়ারে বিষ্ণু কাকার মৃতদেহ পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে বিষ্ণু কাকার মৃতদেহ। ভয়ে আতঙ্কে আমার শরীর শিউরে ওঠে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। হঠাৎ কাকা বলে উঠল, কে ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কিছুই বুঝতে পারছি না কাকা, কি হচ্ছে সব? আর বলিস না, রাত বিরাতে দোকান খোলাটাই আমার কাল হয়ে দাঁড়ালো। তোর কাকি কত বলেছে এত রাতে দোকান খোলা না রাখতে, তোর কাকির কথা না শুনে ভুল করেছি। কাকা এসব হলো কিভাবে? না রে, তুই সত্যিই দেখছিস আমি আর বেঁচে নেই। গ্রামে এখন ছিনতাইকারীর প্রভাব বেড়েছে, যেই দেখলো দোকানে কেউ নেই সেই আমাকে হুমকি দিয়ে সারাদিনের আয়ের টাকা নিয়ে নিল আর আমাকে হত্যা করলো। তুমি কি তাদের টাকা দিতে চাওনি? আরে আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু আমি চিনতে পেরে গেছি ও পশ্চিমপাড়ায় নিতাইয়ের কাজ, নিতাইকে চিনতে পেরেছি বলে ও আমাকে মেরে ফেলেছে। কাকা আমি কি এখন পুলিশ ডাকবো? না থাক, আমি ওদের এমনভাবে ভয় দেখিয়েছি যে ও কাল নিজেই স্বীকার করে নেবে পুলিশের কাছে। ভয়ে আমার মাথা ঘুরছিল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। কয়েকদিন পর আমি আবার দোকানে আসতে শুরু করলাম, কারণ সংসারও তো চালাতে হবে।
সব কিছু ভুলে আমি আবার কাজে মন দিলাম। কিন্তু কাজ করতে করতে বিষ্ণু কাকার কথা মনে পড়ে গেল, তখন মনটা বেশ খারাপ হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।